নির্বাচন কমিশন আগামী মার্চ মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইঙ্গিত দেওয়ায় তৎপর হয়ে উঠেছেন প্রার্থীরা। আর নির্বাচনী লড়াইটা হবে নৌকা আর ধানের শীষের মধ্যে। বিএনপি অংশ নিচ্ছে বলে লড়াইটা বেশ জমে উঠবে বলে মনে করছে নির্বাচন সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সবশেষ চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হয় 2015 সালের 28 এপ্রিল। নির্বাচিত মেয়র হিসেবে আজম নাসিরউদ্দিন ও কাউন্সিলররা শপথ নেন ওই বছরের 25 জুলাই। 5 বছরের মেয়াদ পূর্তি 3 মাসের মধ্যে বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন করার। সিটি মেয়র আজম নাসিরউদ্দিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নিজ ঘরেই তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছেন বলে আলোচনা আছে। কারণ দলের এক ঝাঁক নেতা কয়েকজন ব্যবসায়ী মেয়র পদে নির্বাচন করার জোর প্রচেষ্টা চালাচ্ছেন। তবে মেয়র নাসির আবারও মনোনয়ন চাইবেন। যদি আমি সুস্থ থাকি, দল আমাকে আবার পুনরায় মনোনয়ন প্রদান করেন, অবশ্যই নির্বাচন করার মতো মানসিকতা তো আমার আছে। আমার অসমাপ্ত যে কাজগুলো সেগুলো করতে পারবো। এই শহরটা সত্যিকার অর্থে একটা ক্লিন গ্রিন সিটি এবং নিরাপদ বাসযোগ্য নগর হিসাবে আমি নগরবাসীকে উপাধি দিতে পারবো। এদিকে সাবেক সিডিএ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামও নির্বাচনের জন্য প্রস্তুত। চট্টগ্রামের মানুষের যে প্রত্যাশা সেটা বোধহয় আমরা শতভাগ পূরণ করতে পারি নাই। সিডিএতে কোনো তেমন কোনো লজিস্টিক সাপোর্ট ছিল না, সুযোগ সুবিধা তেমন বেশি ছিল না, কিন্তু সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা অনেক বেশি। সুতরাং আমার অনেক বেশি সব কিছু মিলে, কিন্তু আমার ভিতরে একটা প্রশ্ন জাগে, এত সুযোগ সুবিধা থাকার পরেও চট্টগ্রামের মানুষের প্রত্যাশা পূরণ করতে আমরা ব্যর্থ কেন হই? এবং এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমার খুব আগ্রহ। অন্যদিকে চট্টগ্রাম সিটি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বিএনপি। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার সাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর নির্বাচনে অংশ নিতে আগ্রহী। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রামে যে উপনির্বাচন হয়েছে সেখানে আবারও ইভিএম এর মাধ্যমে কিভাবে ভোট ডাকাতি করা হয়েছে। প্রস্তুতি ইনশাল্লাহ আমাদের আছে, বাট দ্য থিং ইজ আমাদেরকে নির্বাচনটা নিউট্রাল হতে হবে, অবাধ হতে হবে, অংশগ্রহণমূলক হতে হবে, সুষ্ঠু হতে হবে, ক্রেডিবল হতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে শুধু আমরা ভোট দিতে পারছি না সেটা কথা নয়, এখানে আওয়ামী লীগেই তো ভোট কেন্দ্রে যাচ্ছে না বা তারাই ভোট দিতে পারছে না, কারণ এখানে তো কপালে লেখা নাই যে কে আওয়ামী লীগ কে বিএনপি। এই অবস্থায়ও যদি দল যদি চায় এবং দলের সাথে আমি নির্বাচন করব। বাংলা ভিশন নিউজ ডেস্ক।